না পারবি না, কারণ আমরা ফাগুনকে বিদেশে পাঠিয়ে দেব তার ট্রিটমেন্টের জন্য। অতএব যেটাই করিস তোকে একাই থাকতে হবে। কোন সিদ্ধান্তটা নিচ্ছিস বল? শোনেন ফুপি আম্মা, আপনার সম্বন্ধে একটা কথা কই। এই কথাটা এই বাড়ির সবাই আমারে কইছে, কিন্তু আমারে কেউ মানাইতে পারে নাই, বুঝছেন? তাই তাহলে তুই কি চাস? আমাদের প্রস্তাবে রাজি না হলে আমরা কি তোকে মেরে ফেলি, এটা চাস? হ্যাঁ, এই একটা পথ আপনাদের জন্য খোলা আছে, আপনারা আমারে মারতে পারেন, কিন্তু জীবন থাকতে আমি আমার স্বামীরে সাইরা কোথাও যাব না, বোঝা গেছে? যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা। আর শোন, এই বাড়িতে আমি যতদিন আছি আমার চোখের সামনে পড়ার চেষ্টা করবি না, বুঝেছিস? যা এক্ষুনি যা, যেতে বলছি যা। বাইরে তোর মিটিং? কার সাথে মিটিং? ভাই মুড়ি মানুষের সাথে মিটিং, ভাই আমার বন্ধু বন্ধু আইছে, ওদের কথা বলবো, মিটিং করবো। আচ্ছা আচ্ছা, আমার একটা কাজ করে দে তো। কি কাজ? মায়া না মিষ্টি খেতে চেয়েছিল, মিষ্টিটা মায়ের কাছে দিয়ে আয়। মা মিষ্টি খেতে চাইছিল, মা কোথায়? মায়া কোথায় তুই জানিস না? যা উপরে যা, উপরে থাকতে পারে। তুমি কই যাও? আমি ওই যে বাইরে যাব, মিটিং আছে, মিটিং। বেশি দূরে যাইও না। আর শোনো, আউনের সময় আমার জন্য কয়টা সিগারেট লই আয়ো। সিগারেট আনবো? কয়টা আনবো? আপনি ফাগুন এত মিষ্টি পাঠান নাই, ওই মিষ্টি খাই এখন আমার অবস্থা। হায় হায়, কি বলিস, আমি নিজের মেয়ের থেকেও তোকে বেশি স্নেহ করি। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না, সেই মানুষ আমি।
আমি কেন তোকে মেরে ফেলার জন্য কিছু খাওয়াবো? চাষি, আপনারে আমি আর বিশ্বাস করি না। আপনার মিষ্টি কথা কয়েন না, আপনার এই মিষ্টি কথা মধ্যে বিষ আছে। এই বাড়ির সবাই আমার মানার লেগে উঠতে বোঝা লাগছে। আপনিও এই দুনিয়াতে আমার আর কেউ নাই। না রে মা, এটা তোর ভুল ধারণা। আমি খোদার কসম খেয়ে বলছি, তোর ক্ষতি করার বিন্দু মাত্র আমার ইচ্ছা নাই। আমি তোর শত্রু না মা। না চাষি, আমি আর শত্রু মিত্র বসি না। আমি খালি বুঝতেছি এই বাড়ির সবাই আমার দুনিয়াতে ঘোরার লাগে উঠতে পড়া লাগছে। ও মা গো, আমার বুক খোলা চলতেছে মা। আমি আর মনে বাসম ঢাল লাগো। আমি মিষ্টি তোর জন্য পাঠিয়েছি ঠিকই, কিন্তু ওই মিষ্টিতে আমি কিছু করি নাই। এই বাড়িতে তো তোর শত্রুর অভাব নেই। তুই আমাকে ভুল বুঝিস না। আমাকে ভুল বুঝলে অনেক বড় ভুল করবি। আয় মা, আয়। আমি তোর শত্রু না মা, আয়। আমি কিছু খাইতে চাই না আল্লাহ। আমারে সবাই মারা লাগ গইটা বড় লাগছে। আমি বাঁচতে চাই আল্লাহ, আমারে বাঁচাও। আমি মরতে চাই না আল্লাহ। তুমি কই, তুমি দেও আল্লাহ। আমার স্বামী গো, তুমি কই, তুমি কই গেছো? আমার স্বামী, তুমি আইসা পড়ো আল্লাহ, আমারে বাঁচাও আল্লাহ। আর বলো না, আমি না ফাগুনের হাত দিয়ে ওর বউয়ের জন্য মিষ্টি পাঠিয়েছিলাম। ওই মিষ্টি খেয়ে মেয়েটার তো অবস্থা খারাপ, বমি করেই চলেছে, বন্ধ হচ্ছে না। কি যে করি। তাই নাকি? আহারে, তো তুমি এখন তার বমি বন্ধ করার জন্য অস্থির হয়ে উঠেছ, এই তো? হ্যাঁ, মিষ্টিটা তো আমিই দিয়েছিলাম। ইস, তাহলে তো তোমার অনেক কষ্ট। শোনো ভাবি, তুমি ওই মেয়েটাকে বলে দিও তার পানিশমেন্টের এটা একটা নমুনা মাত্র। এরপর আরো কত আজাব যে তাকে ভোগ করতে হবে তার কোনো ঠিক নেই। সবে তো এটা শুরু হলো। তার মানে আমি ধরে নেব তোমরা কেউ ওই মিষ্টির মধ্যে কিছু মিশিয়েছ? হতেও পারে, আবার নাও হতে পারে। ও তো সহজে এই বাড়ি ছাড়বে না, তাই আঙ্গুলটা একটু বাঁকা করে ওকে তাড়াতে হবে। তোমাদের মানসিকতা এত খারাপ হতে পারে এটা আমার জানা ছিল না। সে পতিতা ছিল যাই ছিল, ও তো একটা অসহায় মেয়ে। ওর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমরা এতটা নোংরামি করবে? ও অসহায়? ভাবি, তুমি এখনো মায়ের পেটেই আছো। তুমি জানো ওই মেয়েটা তোমাকে, আমাকে, আমাদের মতো মানুষকে ও বাজারে সাতবার বিক্রি করে আবার কিনেও আনতে পারবে। ওর ব্যাকগ্রাউন্ড চেক করে আমি যা দেখলাম, ও অসহায় না, ও অসহায়ের অ্যাক্টিং করে চলছে। সেটা আমি কখনোই মানবো না। যদি তাই হতো, তোমরা ওকে যেভাবে যন্ত্রণা দিচ্ছ, তোমাদের খবর করে ছাড়তো এতদিনে। তোমরা দুই বউ মিলে তো ওই পতিতার দালালি করেই চলেছ। এর শাস্তি কিন্তু তোমাদের ভোগ করতেই হবে ভাবি, দেখে নি। শরবতটা খা।
আল্লাহ তোকে ঠিকই বাঁচিয়ে রাখবে। না, আমি তোমাকে কারোর দোয়া কিছু খাবো না। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি মরবো না। দেখ মা, খোদার কসম খেয়ে বলছি, আমি তোকে সুস্থ করার চেষ্টা করছি। না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। মারে, তুই আমাকে ভুল বুঝিস না। শরবতটা খা, তুই একবারই সুস্থ হয়ে যাবি। তেঁতুল দিয়ে শরবত বানিয়েছি, চিনিও দিয়েছি, খা না মা। আমি কইছি না আমি খাবো না, তোমাকে সবাই আমার চিনা হয়ে গেছে। তাহলে কি হলো ব্যাপারটা, তুই আমাকে বিশ্বাস করছিস না? না, আমি এখন কাউরে বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে তুই দেখ শরবতটা আমি খাই। দেখলি আমার কিছু হলো? তুমি খাইছো চাষি, তাইলে আমি খাবো। আমি তো সব সময় তোর জন্য দোয়া করি, কিন্তু তুই যে আমাকে অবিশ্বাস করলি, এই কষ্টটা আমার সারা জীবন থাকবে। চাষি আমার মাফ করে দাও, আমার মাথা ঠেকা ছিল না চাষি। তুমি কি এখনো আগের মতোই আছো মা? আচ্ছা, এই বাড়িতে কি আমি আজকে ফার্স্ট আসছি? তুমি এত টেনশন কেন করো? রান্না করেছি, সেই কখন খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো 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 চলো। ব্যাপার ভাগুন মিয়া, সুজা বইয়ে রয়েছো কেন? তোমাকে খুঁজে পাই না কেন? তুমি কোথায় থাকো? আরে আমারে খুঁজে পাবা কেমনে? আমি তো মহা ব্যস্ত, তবে আসি, সবখানে আসি, আকাশে বাতাসে মাটিতে ভূমিতে জমিতে বন্দরে নগরে সবখানে আমারে পাইবা। এখন তোমার খবর বলো, তুমি কেমন আছো? বোরে ভালোবাসো তো, নাকি পুরাই উড়া দুরা চলো? হ্যাঁ, বোরে আদর যত্ন ভালোবাসো তো? ভালোবাসি অনেক, ভালোবাসি, একটু আগে যে কোনো সময় একটা বড় ঝড় কিন্তু আসতে পারে তোমাদের দুইজনের উপরে। তুমি কিন্তু অনেক শক্ত থাকবা। বাবা, এটা এখন কন যাইবো না তো, কিন্তু তোমাকে জমিদার বাড়ির বাতাস কিন্তু আমার ঠিক মনে হইতেছে না, বুঝছো? তোমার তো জমিদার বাড়ির আশপাশে আমি যে কিছু সেলা সামুন্ডার গোয়েন্দা ফিট করে রাখছি না, ওরা আমারে যে তথ্য দিতাছে, মনে হইতেছে কয়েকদিনের মধ্যেই একটা বড় কোনো ঘটনা ঘটতে যাইতেছে। আরে সেটা এখন কন যাইবো না তো, তবে এতটুকু মাথায় রাখো যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি, মনে করো এই কয়েকদিনের মধ্যে কিন্তু ঘটতে যাইতেছে, বুঝছো? শোনো আরেকটা কথা, ভুলা যাবা না, তোমার বাড়ির হগলে মিলা তোমারে আর তোমার বউরে কিন্তু চাপ দিব যে তোমাকে দুইজনের ক্যাডায় বিয়া করাইছে, সাক্ষী কারা কারা ছিল, কোন জায়গায় গিয়া তোমরা বিয়া করছো, খবরদার একটা কথাও কিন্তু মুখ দিয়ে বাইর করবা না। না না, আমি বলি না, আমি বলি না তো, আমি অনেক বুদ্ধি, আমি বোকা নই, বুদ্ধি অনেক আমার। গুড গুড, ভেরি গুড, সাবধানে থাকবা,
আমি তাহলে এখন খোদাহাফেজ করে নিতেছি। আমার আবার একটা জরুরি কাজে উপজেলা অফিসে যাওয়ার লাগবে। হ্যাঁ, তাইলে এখন আমি গুড বাই। গুড বাই। আমি ফাগুনের হাত দিয়ে মায়ের জন্য মিষ্টি পাঠিয়েছিলাম, সেই মিষ্টিতে কিছু একটা মেশানো হয়েছে। কে মিশিয়েছে আর কি মিশিয়েছে সত্যি করে বল। এটা কি বলছেন গো? আমি তো আকাশ থেকে বলছি। রাম 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 রাম, এই ঘটনা তো আমি এখনো শুনিনি, আমি জানিনি, আমি কিভাবে বলবো গো? তুই সত্যি বলছিস, কিছুই জানিস না? এটা কি বলছেন গো? একদম একদম সত্যি বলছি গো, আমি কিছুই জানিনি। আচ্ছা আচ্ছা, এই যে মিশিয়ে খাইয়েছে, মানে ওই যে মেয়েটা কি অবস্থা গো? হ্যাঁ, মানে কেমন আছে? মানে আছে না গেছে, মানে মরে গেছে? যা মিশানো হয়েছে তা খেলে মেয়েটা মরে যেতে পারে? আমরা না 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 না, চি 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 চি, স্বপনাচা কথা অলক্ষণের কথা কেন বলছেন গো? মানে তেমন কিছু নয়। ওই যে আপনি বললেন মিষ্টির মধ্যে কী যেন একটা মিশিয়ে ওই যে মেয়েটিকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তাই আমি বলছিলাম যে সে আছে না, মানে এরকম কিছু খাইয়ে দিলে তো মরে যাওয়ারই কথা। হ্যাঁ, এটা অবশ্য সন্দেহের কথা বলেছি, অন্য কিছু নয় গো। লক্ষণ, তোর আচরণ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তুই এই ঘটনার সাথে জড়িত। আমার কাছে ভয়ে অস্বীকার করছিস। এই যে বধুমণি, এটা কেমন তোর কথা বলুন দেখিনি। হ্যাঁ না না না, মানে এরকম কোনো কিছু নয় গো। এই যে ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু জানি না গো, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। চোরেরা এমন দেবতার দিব্যি খেয়ে সাধু সাজতে চায়, কিন্তু লক্ষণ মনে রাখিস, আমি এর শেকড় উদ্ধার করেই ছাড়ব। আর তখন যদি প্রমাণ পাই তুই এর সাথে জড়িত, মনে রাখিস লক্ষণ, আমি কিন্তু তোকে ছাড়ব না। যা এখন আমার কিন্তু তুই আমার নাম নিচ্ছিস কেন?